বাংলাদেশ জিম্বাবুয়ের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে আজ মাঠে নামছে মাশরাফিরা। তামিম সাকিব বিহীন এই সিরিজ, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সহজভাবে নিয়েছে না টাইগাররা। এই সিরিজে তরুণদের নিয়ে আশাবাদী মাশরাফিরা। এদিকে জিম্বাবুয়ের সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই আসরে অনেকে জায়গা হারালেও স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফজলে রাব্বির মতো ক্রিকেটার। এর জন্য সব মিলিয়ে একাদশে যে পরিবর্তন আসছে সেটা অনেকখানি নিশ্চিত। ম্যাচটিতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় দুপুর 2:30 শুরু হয়েছে আজকের ম্যাচ। বাংলাদেশের হয়ে ওপেনিং এ ব্যাট করতে নামে লিটন দাস ও ইমরুল কায়েস। টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় 9 রানের মাথায় লিটনের ক্যাচ ধরতে ব্যর্থ হয় সিকান্দার রাজা। শেষ পর্যন্ত 14 বল খেলে 4 রান করে চাতারার বলে জুয়ার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয় লিটন দাস। একই ওভারে 2 বলে অভিষেক ম্যাচে 0 রানে আউট হয় ফজলে রাব্বি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 ওভার শেষে 2 উইকেটে 27 রান। ক্রিজে আছেন মুশফিক ও ইমরুল কায়েস। সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।